নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। জুন 2023, আপনি ধনু রাশির মানুষ, আপনার জন্য এই মাসে নবগ্রহ কি ফল দিতে চলেছে, কি রেজাল্ট পেতে চলেছেন, আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। এখানে শুধু আমি শুধু যে পজিটিভ বলবো তা না, নেগেটিভ এবং পজিটিভ দুটি দিক নিয়ে কিন্তু আলোচনা আমি করব। দেখুন, প্রতিটা মাসে যে সবটাই যে আপনার ভালো হবে এমনটি না, আবার সবটাই যে আপনাদের খারাপ যাবে এমন নয়। গ্রহের গোচর অনুযায়ী কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, অর্থাৎ নবগ্রহ আপনাকে আপনার স্বাস্থ্য, আপনার ভাগ্য, আপনার শিক্ষা, প্রেম, বিবাহ, ব্যবসা, কেরিয়ার সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব এবং ভিডিওর শেষে কিছু উপায় আপনাদেরকে বলবো। ভিডিওটি অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। এই ভিডিওটি আপনারা বন্ধু হিসেবে নিন, গাইড হিসেবে নিন। দেখুন, ধনু রাশির তো 100 জন মানুষ রয়েছেন, 100 জন 100 রকমের ফল পাবেন, কারণ এই রাশিফলটি ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, এটা ইন জেনারেল রাশিফল, কিছুটা আপনাদেরকে কিন্তু সাহায্য করবে ধনু রাশি। ধনু রাশির নাম্বার ওয়ান, আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য, আপনাদের রাশির অধিপতি রাহুর সাথে অবস্থান করছে। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনাদের এই মাসে পেটের সমস্যা, লিভারের সমস্যা, সুগারের সমস্যা এগুলো কিন্তু বাড়বে। পেট, লিভার, সুগার এবং আমি বলবো বাইরের জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এই জায়গা থেকে এড়িয়ে চলুন, কারণ শরীর হচ্ছে আমাদের কাছে সম্পদ। ছোটোখাটো সমস্যাগুলো শরীর নিয়ে আপনাদের কিন্তু এ মাসে বাড়বে, প্রথম কথা। অর্থাৎ কোনো রিচ জাতীয় কোনো খাবার খাওয়া এ সময় কিন্তু খাবেন না, স্টমাকের সমস্যা আসা এই সমস্যাগুলো বৃদ্ধি করবে। এবার আসি আপনাদের ক্ষেত্রে শিক্ষা। দেখুন, পঞ্চম ভাবি শিক্ষা, পঞ্চম ভাবে বৃহস্পতি এবং রাহু অবস্থান করছে, কিন্তু বৃহস্পতির সঙ্গে রাহু যুক্ত এবং পঞ্চম যে ভাবাধিপতি অষ্টম গৃহে অবস্থান করছে, অষ্টম গৃহ এবং নিচস্থ। আমি একটি কথা বলবো, যদি আপনাদের কোনো এক্সাম থাকে সেখানে খুব একটা আশানুরূপ ফল আপনারা কিন্তু পাবেন না, বা আপনি কোনো ফর্ম ফিল আপ করতে চাইছেন বা আপনি কোনো অ্যাডমিশন নিতে চাইছেন বা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বা আপনি কোনো এডুকেশান চেঞ্জ করতে চাইছেন, আমি বলবো জুন মাসটা আপনাদের ক্ষেত্রে কিন্তু আইডিয়াল নয়। কিছুটা শিক্ষাক্ষেত্রে কিন্তু সমস্যা আপনাদের কিন্তু দিবে, মন মতন জায়গাতে অ্যাডমিশন না পাওয়া এটা কিন্তু আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি আপনাদের প্রেম। দেখুন, আপনাদের পঞ্চমভাবে রাহুর সাথে বৃহস্পতি অবস্থান করছে, পঞ্চমভাবে হচ্ছে প্রেম, কিছুটা সমস্যা আপনাদের দিবে, কিন্তু পঞ্চমপতি অষ্টম গৃহে শুক্রের সাথে অবস্থান করছে, অর্থাৎ রোমান্টিক গতাটা আপনাদের বাড়বে। আপনি ধনু রাশির মানুষ, লিখে রাখুন, রোমান্টিক জায়গাটা আপনাদের কিন্তু বৃদ্ধি করবে আপনার ক্ষেত্রে, এবং এই সময়ের মধ্যে, এই মাসের মধ্যে আপনাদের যারা ইয়াং জেনারেশান রয়েছে তাদের প্রেমের ক্ষেত্রে নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। আপনার প্রেমের ক্ষেত্রে নিশ্চিত রূপে উন্নতি আপনাদের হবে এবং কিছু ক্ষেত্রে পুরাতন প্রেম আপনাদের কামব্যাক কিন্তু করবে। এবার আসি আপনি ধনু রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বিবাহের জায়গা কেমন রয়েছে। দেখুন, সপ্তম ভাবি হচ্ছে আমাদের দাম্পত্য সুখের জায়গা, সপ্তম পতি রাহুর সাথে যুক্ত, কিছুটা মতভেদ থাকবে, কিন্তু 8ই জুন রাহু থেকে মুক্তি পেয়ে যাচ্ছে বুধ, ষষ্ঠভাবে অবস্থান করছে, এবং যদি বলেন খুবই ভালো রেজাল্ট আপনারা পাবেন বিবাহিত জীবনে, সেটা হচ্ছে 24শে জুনের পর থেকে। আপনি ধনু রাশির মানুষ,
চব্বিশে জুনের পর থেকে আপনাদের ঠিক ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি হচ্ছে। আমি একটি কথা বলবো, যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলো চব্বিশে জুনের পরে আপনারা করুন, অথবা আপনি ব্যবসা করছেন বা বড় ধরনের ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট, 16 জুন অনেকে ইনভেস্টমেন্ট কখন করবেন, দেখুন আপনি শেয়ার মার্কেট, ফাটকা, ট্রেন্ডিং, স্টক মার্কেট এই জায়গাগুলোতে ইনভেস্টমেন্ট আপনার কখন করবেন সময়টা জানা দরকার। আমি আপনাদেরকে বলবো 16 জুনের পর থেকে, তার থেকেও বেটার যদি সময়টা আপনারা যদি বলেন আপনাদের ক্ষেত্রে, একটু ভালো করে শুনবেন আলোচনাটা, 24 জুন খুব ভালো। আপনি ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে পারেন, আপনি শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করতে পারেন, আপনি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারেন, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করছে। আপনি ধনুরাশির মানুষ লিখে রাখুন, কারণ তার আগে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন, 16 জুনের আগে যদি ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনারা কিছু অংশে কিন্তু লস বা টাকা নষ্ট হওয়া বা টাকা বুঝে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই জন্য বারবার বলি কৌশিক রায়ের প্রোগ্রামটা দেখতে হয়, নয়তো পিছিয়ে পড়তে হয়। আমি যে কথাগুলো বলছি কিনা একদম টোটাল গ্রহের গোচর অনুযায়ী বলছি, এখানে মন গড়া কথা না, কাউকে সন্তুষ্টি করার জন্য আমি কৌশিক রায় এই প্রোগ্রামগুলো করে না, নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুটির দিকে কিন্তু বলছি। 16 জুন 24 জুন লিখে রাখুন, ডেটগুলো একটু নোট করুন, ভিডিওগুলো যখন শুনবেন না ডেটগুলো একটু নোট করবেন, সেই সময় যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন নিশ্চিতরূপে আপনারা কিন্তু শুভফল পাবেন। এবার আসি আপনাদের ডেলি ইনকাম। আমি একটি কথা বলবো, 24 জুনের পর থেকে আপনাদের ডেলি ইনকামের জায়গা কিন্তু বৃদ্ধি করবে। আপনাদের ভাগ্যাধিপতিকে, ভাগ্যাধিপতি আপনাদের হচ্ছে রবি, রবি অবস্থান করছে ষষ্ঠ গৃহে, কিন্তু শত্রু আবার ষষ্ঠ গৃহে গোচরে, কিন্তু কম্পিটিটিভ পরীক্ষাতে ভালো দেয়, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো 15 জুন পর্যন্ত, কিন্তু 16 জুন থেকে এই রবি আপনার মিত্র রাশিতে অবস্থান করছে, ভাগ্যাধিপতি কেন্দ্রে অবস্থান করছে, ত্রিকোণের অধিপতি কেন্দ্রে অবস্থান করছে, লিখে রাখুন, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের কিন্তু হতে চলেছে, আপনি ধনুরাশির মানুষ। বেশ কিছু দিক থেকে আপনাদের সুবর্ণ সুযোগ আসতে চলেছে, এবং আপনাদের যাদের অর্থনৈতিক একটা ক্রাইসিস চলছিল না, অর্থনৈতিক ক্রাইসিসটা আপনাদের কিছুটা হলেও কিন্তু কাটবে। থার্ড হাউসে অবস্থান করছে শনি, অনলাইন কাজ, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো কিন্তু হবে, এবং এর পাশাপাশি বৃহস্পতি ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের 100% হতে চলেছে, এবং একাদশভাবে দৃষ্টি দিচ্ছে, ইনকাম গেইন আপনাদের করবে, প্রফিট আপনাদের বাড়বে, লাভ আপনাদের নিশ্চিতরূপে কিন্তু হতে চলেছে। এবার আসি কর্মের জায়গাটা, দেখুন কর্মাধিপতি বুধ পঞ্চম গৃহে অবস্থান করছে, কিন্তু 8 জুন থেকে এই বুধ আপনার ষষ্ঠ গৃহে অবস্থান করবে। একটি কথা বলবো, কাজে কিন্তু আপনাদের মন লাগবে না 8 জুনের পর থেকে। আপনি সরকারি অথবা বেসরকারি ক্ষেত্রে চাকরি করছেন, কাজ করছেন, সেখানে পলিটিক্সের শিকার আপনি হতে পারেন, আপনি কাজ করবেন, নাম কিনবে আর একজন। এছাড়াও আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মতবিরোধ, মতপার্থক্য বা আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারেন। আমি বলবো 8 জুন টু 24 জুন কিছুটা সতর্ক থাকুন, 24 জুনের পর থেকে আপনাদের কর্মর জায়গাটা কিন্তু খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে। যারা কর্ম পরিবর্তন করবেন ভাবছেন, আমি বলবো এই মাসটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু আইডিয়াল সময় নয়, একটু দাঁড়িয়ে যান জুন মাসটা, চাপ থাকবে,
প্রেসার থাকবে, যা হবে হবে দেখে নেব, এরকম মানসিকতা নিয়ে আপনি যদি এগাতে পারেন কি না, আপনাকে কেউ আটকাতে পারবে না। এবং আকস্মিক অর্থপ্রাপ্তি সম্ভাবনা কিন্তু 16 জুনের পর থেকে কিন্তু রয়েছে, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির, বড় ধরনের অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এবং বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, সেখান থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে, কোনো জায়গাতে লেগে আপনার ক্ষতি হওয়া, হাড়ে চোট লাগা এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনারা নজর কিন্তু দিন। জুন 2023 ধনু রাশির জন্য কিন্তু সুবর্ণ সুযোগ নিয়ে আসতে চলেছে, কিন্তু কিছু কিছু জায়গাতে আবার সমস্যা কিন্তু রয়েছে। দেখুন, নিজস্ব ব্যক্তিগত জন্মছক প্রতিকার প্রতিবিধান করুন, এবং এর পাশাপাশি আপনারা হনুমান 40 আপনারা পাঠ করুন, আপনারা শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, বিশেষভাবে আপনারা লাভ পাবেন। জুন মাসে বেশ কিছু দিক থেকে আপনাদের বড় ধরনের সুযোগগুলো কিন্তু আসবে। আমি একটি কথা বলি, 16 জুনের পর থেকে আপনারা লিখে রাখুন, আপনাদের উন্নতি নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, কৌশিক রায় যে কাজগুলো করে কি না, আবারও বলছি, খুব দায়িত্বের সাথে করি, খুব চ্যালেঞ্জের সাথে করি। ধনু রাশির আমি একটি কথা আবারও বলছি, সুযোগ কিন্তু আসতে চলেছে, কাজে লাগান। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।